বন্ধুরা আসসালামু আলাইকুম আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো পালসার 150 সিসির বাইক, যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের একটি পালসার বাইক কিনতে চাচ্ছেন বন্ধুরা তারা এই বাইকটি দেখতে পারেন। অনেক ফ্রেশ এবং ভালো মানের বাইক বন্ধুরা এটি। যারা কম প্রাইসের মধ্যে কিনতে চাচ্ছেন ভালো মানের বাইক, নিজের ডিস্ট্রিক্টের নামে নিজের জেলার নামে মানে করতে চাচ্ছেন একটি বাইক, তারা এই বাইকটি নিতে পারেন, দেখতে পারেন। বাইকটি কিন্তু বন্ধুরা অনেক ভালো, অনেক সুন্দর এবং ফ্রেশ রয়েছে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলতে চাই হচ্ছে এই গাড়িটির মডেল বন্ধুরা, এই গাড়িটি হচ্ছে 19 সালের নভেম্বর বা ডিসেম্বর সালের মাসের গাড়ি আর কি এই বাইকটি। তো প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই বাইকটির সামনে টায়ার কন্ডিশন, দেখুন বাইকটির সামনে টায়ার কন্ডিশন কিন্তু অনেক ভালো রয়েছে। মার্ডার কন্ডিশন বন্ধুরা দেখুন একদম ফ্রেশ, সব কন্ডিশন বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক ভালো। বাইকটির লুকস যদি আমি আপনাদেরকে একটা বার দেখাই বন্ধুরা, দেখুন বাইকটির লুকস কিন্তু বন্ধুরা অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে। দেখুন বাইকটির কালার কন্ডিশন আমি আপনাদেরকে যদি দেখাই বন্ধুরা, দেখুন অনেক ভালো, অনেক সুন্দর। আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা ভালো মানের একটি ইঞ্জিন কোয়ালিটি সম্পূর্ণ নতুনের মতো বাইক কিনতে চাচ্ছেন বন্ধুরা, নিজের নামে করতে চাচ্ছেন, তারা এই বাইকটি দেখতে পারেন, নিতে পারেন। এই বাইকটি কিন্তু বন্ধুরা অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে। দেখুন বাইকটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স কিন্তু বন্ধুরা একেবারেই ফ্রেশ, দেখতেই পাচ্ছেন আপনারা। ঠিক আছে বন্ধুরা, নিচে কিন্তু বন্ধুরা এই শেড এটি কিন্তু লাগানো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে। দেখুন আপনারা একটি বার, এগুলো কিন্তু বন্ধুরা হালকা আর কি ময়লা। এখন দেখো বন্ধুরা হচ্ছে বাইকটির পিছনের টায়ার কন্ডিশন বন্ধুরা, সামনের টায়ার দেখুন, পিছনের টায়ার অনেক ভালো রয়েছে, অনেক সুন্দর রয়েছে। আপনার অনেক মতো চালাতে পারবেন, কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ কন্ডিশনের বাইক বন্ধুরা। এখন বলবো যে নাম্বার সম্পর্কে, তো বন্ধুরা বাইকটির শোরুম পেপার্স আছে আর ব্যাংকের 2 বছরের ট্যাক্স টোকেনের টাকা জমা দেওয়া আছে। আপনি নিজের ডিস্ট্রিক্টের নামে নিজের জেলার নামে এই বাইকটি করতে পারবেন, আমরা শোরুম পেপার্স আপনার নামে চেঞ্জ করে দেবো, আপনার বাড়ি যেখানেই হোক না কেন। আপনার বাড়ি যদি ঢাকা হয় তো ঢাকার নামে করতে পারবেন, আপনার বাড়ি যদি কুমিল্লা হয় কুমিল্লার নামে করতে পারবেন, আপনার বাড়ি যদি রংপুর হয় তো রংপুরের নামে নিজ নামে এই বাইকটি করতে পারবেন, যেখানে ইচ্ছে সেখানকার নাম্বার আপনি করতে পারবেন। 2 বছরের ট্যাক্স টোকেনের টাকা ব্যাংকে জমা দেওয়া আছে বন্ধুরা। এদিকে যদি দেখা হচ্ছে বাইকটির সাইলেন্সের কন্ডিশন আপনারা দেখুন, অনেক ভালো, অনেক সুন্দর। আর এই দিক থেকে দেখাবো হচ্ছে বাইকটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স কিন্তু বন্ধুরা একদম সুন্দর, একদম ফ্রেশ হয়েছে বন্ধুরা। এখন বলবো হচ্ছে বাইকটি কত কিলো রান হয়েছে। তো বন্ধুরা এই বাইকটি রান হয়েছে 3752 কিলোমিটার বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখন বলবো হচ্ছে বাইকটির সাউন্ড কোয়ালিটি এবং পারফরমেন্স। দেখতে পারেন বাইকটির সাউন্ড কোয়ালিটি, বাইকটির স্মুথ সাউন্ড শুনুন বন্ধুরা। এখন বলবো হচ্ছে বাইকটির প্রাইসের কথা। তো বন্ধুরা এই বাইকটির ফিক্সড প্রাইস আমি আপনাদেরকে বলে দেবো, শোরুম পেপার্স আমরা চেঞ্জ করে দেবো, আপনার নামে থাকবে সব কিছু। আপনি খালি এই ফাইলপত্র নিয়ে যে আপনার কাঙ্ক্ষিত বা কাছের যে বিআরটি আছে সেখানে জমা দেবেন। এই বাইকটির ফিক্সড প্রাইস বন্ধুরা 1,53,000 টাকা শোরুম পেপার চেঞ্জ সহ। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। Sir.